টেকনিক্যাল বাংলা 25 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে চাপ দিয়ে বেলটি বাজিয়ে দাও আমার দেওয়ার সব ভিডিও সবার আগে পেতে। হ্যালো অল বিয়ার, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের মাঝে স্যামসাং গ্যালাক্সি S10 এর পিছনে ব্যাক গ্লাস এবং সামনে LCD টাচটা চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করতে হয় ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। এই স্যামসাং গ্যালাক্সি S10 এর কিন্তু উপরের টাচটা মানে খারাপ হয়ে গেছে এবং নিচের ডিসপ্লেটা ভালো আছে, তো আমরা টাচটা ফেলে দেবো, ডিসপ্লেটা রাখবো। তো কীভাবে আমরা এখান থেকে সেপারেট করব তো দেখো ভিডিও থেকে। আমার চার সাইড দিয়ে হিট গেন্দে হিট দিয়ে পিছন ব্যাকগ্লাসটা রিমুভ করব। এটা কিন্তু আমাদের টাচটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লেটা ভালো আছে, আমরা ডিসপ্লেটা রাখবো, টাচটা ফেলে দেবো। তো এটা কিন্তু এক জাস্ট থাকে, তো আমরা টাচ সেপারেটর মেশিন দিয়ে এটা রিমুভ করব। কীভাবে রিমুভ করতে হয় আমি দেখাবার চেষ্টা করব, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, কেটে দেখলে কিন্তু ভিডিও থেকে কিছু বুঝতে পারবে না। তার আগে আমার চ্যানেল যারা নতুন ভিডিও দেখতেছে আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করার পর আমার নতুন নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব না করার পর আমার ভিডিও কিন্তু তুমি মিস করবে, ভিডিওগুলো তুমি পাবে না নেক্সট টাইমে ভিডিওগুলো। তো দেখোই দেখাই তোমাদেরকে কীভাবে কাজ করতে হয়, দেখতে থাকো তোমরা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা LCDটা একদম রিমুভ করে ফেলছি। এখান থেকে আমরা টাচ সেপারেটর মেশিন যেটা হিট হয় সেখানে ফোনটা LCDটা রেখে আমরা একটা সুতা দিয়ে সেটা গ্লাসটা রিমুভ করব। দেখো কীভাবে রিমুভ করতে হয়, আমরা একটা সুতা ইউজ করব, সে সুতাটা এখান থেকে মানে টাচ আর ডিসপ্লে অ্যাডজাস্ট থাকে এগুলোতে লাগানো, এখানে সিধে দিয়ে একটা একটু ফাঁকা করে এখানে দিয়ে এটা আমরা আস্তে আস্তে দুই সাইড থেকে টেনে 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 এটা
মানে ডিসপ্লেটা টাচটা সেপারেট করব। ফোনটা ডিসপ্লেটা যাতে নড়াচড়া না করতে পারে তার জন্য সেফটি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে এটা কীভাবে রিমুভ করি, দেখো অল্প সময়ের মধ্যে একটা সুতা ইউজ করে সাইড সাইড দিয়ে ঘষে ঘষে। আমরা যারা মোবাইলে রিপেয়ারিং কাজ করি তাদেরকে কিন্তু একটাই সাজেস্ট করবো, এই টাচ সেটার সেপারেটের মেশিনটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই মেশিনটা থাকলে একটা টাচ যে কোনো ফোনের স্মার্টফোনের টাচটা খারাপ হয়ে থাকলে বা ডিসপ্লেটা খারাপ হয়ে থাকলে এটা রিমুভ করতে পারবে, তোমার অনেক প্রফিট হবে, কাস্টমারে অনেক প্রফিট হবে।
দেখো আপনাদের গ্লাসটা রিমুভ করার পরে কিন্তু আমাদের ডিসপ্লেটা ঠিক আছে, আমরা চেক করতেছি। তো ডিসপ্লেটা কিন্তু দেখো আগের মতো একবার নিউ ব্র্যান্ডের মতো দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু টাচ দিয়ে ডিসপ্লে থেকে টাচটা রিমুভ করতে পারবো টাচ সেপারেটর মেশিন দিয়ে। দেখো বন্ধুরা আর একটা এলসিডি আমরা এখানে নিয়ে আসছি, সেটা থেকে আমরা টাচটা খারাপ হয়েছে, ডিসপ্লেটা ভালো আছে। এখান থেকে আমরা কীভাবে রিমুভ করবো দেখো, এর টাচ সেপারেটর মেশিন লাগবে একটা, আমাদের সুতা লাগবে একটা। এই সুতাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, অর্ডার দিয়ে দেবে যেখান থেকে কিনবে ওখান থেকেই পেয়ে যাবে। আমরা কিন্তু কর্নার থেকে হালকা ফাঁকা করে সুতাটা ঢুকিয়ে একটু চারি সাইড দিয়ে টানবো, টানার পর কিন্তু টাচটা আর ডিসপ্লেটা যে অ্যাডজাস্ট হয়ে থাকে গ্লু দিয়ে, সেই গ্লুটা অটোমেটিক কেটে যাবে সুতার দ্বারায়। সুতারা মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে, তো কোনো ভয় নেই, সুতারা আবার নিউভাবে নতুন লাইন করে আবার টানবে। প্রয়োজনে হালকা একটু কেমিক্যাল ইউজ করবে, কারণ বেশি কেমিক্যাল ইউজ করলে ডিসপ্লে কিন্তু দাগ এসে যাবে। কেমিক্যাল না ইউজ করাটাই ভালো, তো আস্তে আস্তে কাজ করলে কাজটা ভালো হবে। দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা টাচটা রিমুভ করে ফেলছি, তারপরে উপরে যে গ্লুটা ছিল সেই গ্লুটা টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি, আমরা পরিষ্কার করে নেবো ঠিকভাবে।
আমাদের কিন্তু চেক করতে হবে, কারণ আমরা একটা রিক্সের কাজ করছি। এটা কিন্তু ডিসপ্লেটা ভালো ছিল, টাচটা কিন্তু খারাপ ছিল, টাচটা কিন্তু এখান থেকে রিমুভ করছি, যেটা অ্যাডজাস্ট ছিল। এখন আমরা ওসিএ মেশিনে দিয়ে এটা ঠিক করব। হালকা একটু বাবুল আছে দেখা যাচ্ছে, বাবুল মানে হাওয়া, সেই হাওয়াটা অটোমেটিক কেটে যাবে ওসিএ মেশিনে দিলে, অ্যাডজাস্ট হয়ে যাবে, ব্র্যান্ড নিউর মতো দেখা যাবে। দেখো কীভাবে করতে হয়। বন্ধুরা, আমার সোমবার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, তোমরা কিন্তু দেখতে পারছো ভিডিও থেকে একটা সিগন আমি হাইড করি, যা 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 কাজ করছি সম্পূর্ণ এখানে তুলে ধরছি। তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ভিডিওটা কেমন লাগছে আমাকে বলবে, কোন ফোনের কোন স্মার্টফোনের রিপেয়ারিংয়ের ভিডিও চাও সেটা কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেটা করার চেষ্টা করব। আমার কাছে অনেকগুলো ভিডিও করা আছে, কিন্তু আপলোড করার জন্য আমার টাইম হয় না। তো তোমাদের কমেন্টে কিন্তু আমি সে ফোনের ভিডিওটা আপলোড করতে পারবো। অল গাইস, থ্যাংক ইউ।